হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সে নিশ্চয় এতক্ষণ থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো। তো আমি রিকোয়েস্ট করবো যারা ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদকে প্রফেসর মনে করো বা ভগবান মনে করো, বা যারা ক্রিটিসিজম সহ্য করতে পারো না, আর বিশেষ করে যারা সমস্ত কিছুতেই ফেক আপডেট বলো, তো তারা এই ভিডিওটা থেকে প্লিজ দূরে থেকো। তার কারণ আগের ভিডিওতে আমি একজনকে দেখলাম IFWTC থেকে মামারা স্পোর্টিংয়ে একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের আসার কথা কনফার্ম করা হয়েছে। তো সেই নিউজটা আমি যখন স্প্রেড করলাম তখনও বলছে এটা ফেক আপডেট। তো সেই টাইপের মানুষজন প্লিজ দূরে থাকো ভিডিওটা থেকে, তার কারণ কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো এবং প্রুফ দেখিয়ে কথা বলবো। তো যাই হোক, চলো শুরু করা যাক। প্রথমেই চলে আসছি যে কয়েকদিন ধরেই বেশ একটা জিনিস খুব প্রচারিত হচ্ছে যে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা তিনি বেঙ্গলির বেশ কয়েকটা নাম করা প্রিন্ট মিডিয়াকে তিনি ইন্টারভিউ দিয়েছেন। তো সেই ইন্টারভিউতে তিনি বেশ কিছু ভালো কথা বলেছেন, তো সেগুলো আমি নিজে অ্যাপ্রিসিয়েট করেছি। বিশেষ করে ইয়ং প্রসপেক্টসদেরকে তুলে নিয়ে আসা, এই ব্যাপারটা খুব একটা ব্রাইট ইস্যু। তার কারণ যে কোনো টিমের সাপ্লাই লাইন অবশ্যই তাদের একাডেমি এবং তাদের ডেভেলপমেন্ট টিম। তো কার্লোস কুয়াদ্রাদ বারবারই কিন্তু ইয়ং প্রসপেক্টসদেরকে তুলে নিয়ে আসার কথা বলেন, তো সেগুলো সত্যি খুব ভালো বিষয়। আমরা ফরেন কান্ট্রিজগুলোতে দেখি যেসব ক্লাবসগুলো রয়েছে তারা তাদের ইয়ং ট্যালেন্টদেরকে ন্যারিশ করার পেছনে কতটা নজর দেন। এবং তার সঙ্গে বেশ কিছু বিষয় আমি কন্ট্রোভার্সিও করেছি, সত্যি কথা বলতে গেলে বেশ কিছু জায়গাতে কিছুটা ক্রিটিসাইজও করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমি ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদকে কোনো ক্রিটিসাইজ করবো না। উনি একটি নিউজ পেপারে কয়েকটি কথা বলেছেন ইন্টারভিউ দেওয়ার সময়, তো সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো। তার কারণ কার্লোস কুয়াদ্রাদকে আমি সেগুলো বলতে বলিনি বা ইন্টারভিউটা আমিও নিইনি, শুধু তার বক্তব্যের পেছনে কয়েকটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, সেগুলোকে জাস্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় প্রকৃত জার্নালিজমের এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট দিক। তো তিনি বলেছেন যে ইস্ট বেঙ্গলের নাম শুনলে নাকি ফুটবলার্সরা আসতে চান না ইস্ট বেঙ্গলে। তো আমার এই বক্তব্যটার পেছনে বড় সড়ো দ্বিমত রয়েছে। তার কারণ আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখেছি নিখিল পূজারি, চিংলেন সেনা সিং, এই ডিলসগুলো কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছিল ইস্ট বেঙ্গল রিক্রুটিং টিম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বেঙ্গালুরু এফসির কাছে হারতে হয়। ইভেন সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখেছি যে ভিনিত রায়, তার সঙ্গে সঙ্গে অ্যাপিয়ার ডিলটা যদি এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, এটা হওয়ার চান্স রয়েছে, কিন্তু যথেষ্ট খাটতে হবে। এছাড়াও রাহুল ভেকে, নিনথই, এই ডিলসগুলো কিন্তু কোলাপস করে গিয়েছে। এখন একটা খুব অদ্ভুত জিনিস দেখি জানো তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে কোনো ডিলস যদি কোলাপস করে তখনই বলতে শুনি যে সেই ফুটবলার্সদেরকে ইস্ট বেঙ্গলকে কোনো টার্গেটই করেনি, বা আমরা যেসব ফুটবলার্সরা বেশি টাকা চাইবে তাদের পেছনে টাকার থলে নিয়ে ছুটবো না। তো আমার মনে হয় এইটার কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত ব্যাপার নয়। আর কার্লোস কুয়াদ্রাদো যেটা বক্তব্য যে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম শুনলে ফুটবলার্সরা খেলতে আসে না, শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গলের নাম শুনলে, আমি মানছি ক্লাব ইনভেস্টরের মধ্যে একটা সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ব্যাপারটা চলছে, কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপানো যে কোনো ইন্ডিয়ান ফুটবলারদের কাছে কিন্তু যথেষ্ট বড় একটা ব্যাপার বলে আমি নিজে পার্সোনালি মনে করি। তো জানি না কেন উনি এই টাইপের কথাবার্তা বললেন, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে ইস্ট বেঙ্গলের নামটা নয়, ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম হয়তো কোথাও গিয়ে কিছু কিছু জায়গায় ফেল করছে। দেখো যেগুলো ফেলিয়ার হচ্ছে সেগুলো তো বলতেই হবে। তো এইটা নিয়ে আমার মনে হয় খুব একটা কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই। তো কার্লোস কুয়াদ্রাদোর এই বক্তব্যটাতে কিছুটা কোশ্চেন মার্ক থেকেই গেল। এবং সেকেন্ড তিনি একটা কথা বলেছেন, সেইটা কিন্তু মারাত্মক বড়সড় একটা ব্যাপার। তিনি জানতেন যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাইন করানো দুজন ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোপস এবং ভিক্টর ভাসকেস, এনারা দুজনে কেউই 90 মিনিটস খেলার মতো ফিট নন, কিন্তু যাদের তাদেরকে ম্যাচের সেকেন্ড হাফে ইউজ করা যায়, বিশেষ করে ম্যাচের লাস্ট 15-20 মিনিটসে ইউজ করা যায়, সেই জন্যই তিনি ভিক্টর ভাসকেস এবং ফেলিসিও ব্রাউন ফোপসকে সাইন করিয়েছিলেন। আমার মনে হয় কোচের এই বক্তব্যটা একেবারেই কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত নয়। তিনি জেনে শুনে আনফিট প্লেয়ার্সদেরকে সাইন করাচ্ছেন, শুধুমাত্র 15-20 মিনিটস খেলাবেন বলে, এরকম একটা প্রফেশনালিজমের যুগে সেটা কিন্তু কিছুটা হলো আনইউশুয়াল। তার কারণ এখন সমস্ত ফুটবল লিগসে কিন্তু, সে ছোটো বড়ো যাই হোক না কেন,
যথেষ্ট প্রফেশনাল হয়ে গিয়েছে। তো সেইখানে প্রফেশনালিজমটা শো করা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তো যাই হোক, আমার মনে হলো যে এই ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরা দরকার, তো সেই কারণে ভিডিওটা বানানো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানো মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।